আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর অশেষ মেহরবানিতে তোমরা সবাই সুস্থ আছো, আমিও মহান আল্লাহর অশেষ দয়ায় সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ৬-৭ মাস ধরে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে, তার জন্য আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করেছি। আমরা আশা করি এই অনলাইন ক্লাস ব্যবস্থার মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ৬-৭ মাস ক্লাস শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। আমি জানি না তোমরা বাসায় কতটুকু পড়াশোনা করেছ। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে তোমরা এই বন্ধের মধ্যে তোমাদের যে পাঠ্যবই আছে যেগুলো রিডিং করা, ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া প্রত্যেকটা সাবজেক্টে যে রিডিং করা, সেই রিডিংগুলো তোমরা বইগুলো রিডিং করে ফেলো কয়েকবার। এতে তোমাদের সুবিধাটা হবে যে তোমাদের পরীক্ষার যে এমসিকিউ পার্ট, সেই এমসিকিউগুলো তোমরা ইজিতে আনসার করতে পারবা। আর একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় এমসিকিউ টেস্ট, সেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তোমরা ভালো করতে পারবা। তাহলে আজকে আসো আমরা আমাদের কি শিক্ষা অধ্যায় ২-এর কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমরা আজকে মাটির যে অম্লত্ব ক্ষারত্ব এই জিনিস নিয়ে আলোচনা করব। দেখো আমাদের যে পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসে সেখানে পার্থক্য আসে, ধরো ৬ নম্বর প্রশ্নে পার্থক্য দিয়ে দিল, তা আমরা এখন সেরকমই দুইটা পার্থক্য আজকে ক্লাসে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে আমার ক্লাসটা দেখো। দেখো পার্থক্য, একই পার্থক্য যেভাবে আসতে পারে প্রায় সেমই দুইটা পার্থক্য, যে মাটির এখানে দেখো মাটির অম্লত্ব ও ক্ষারত্বের মধ্যে পার্থক্য লিখ, আবার আসতে পারে যে অম্লীয় মাটি ও ক্ষারীয় মাটির মধ্যে পার্থক্য লিখ। দুইটা পার্থক্য একই রকম মনে হলেও দুটার মধ্যে ভিন্নতা রয়েছে, তাই দুটো পার্থক্য আজকে আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিব এবং তোমরা এটা খাতার মধ্যে নিবা, বুঝে নিবা, ঠিক আছে? তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, এখানে পার্থক্যগুলো আমরা লিখে দিয়েছি, বোর্ডের দিকে খেয়াল করো। শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে মাটির অম্লত্ব, এখানে হচ্ছে মাটির ক্ষারত্ব। আমরা ১ নম্বর পার্থক্যটা নিয়ে কথা বলি, যে মাটি অম্লীয় মাটি, মাটির অম্লত্ব, সেখানে পিএইচ এর মান হতে হবে ৭ এর চেয়ে কম, অর্থাৎ পিএইচ লেস দেন ৭। মাটির অম্লত্ব সেখানে পিএইচ এর মান ৭ এর চেয়ে কম হয়, অর্থাৎ লেস দেন ৭ হয়, এখানে মাটির ক্ষারত্ব, এখানে পিএইচ এর মান ৮ থেকে ১০ পর্যন্ত হয়। খেয়াল করো যে যেটা মাটির অম্লত্ব সেখানে পিএইচ এর মান ৭ এর কম হয়, অর্থাৎ লেস দেন ৭ হয়, এবং মাটির ক্ষারত্ব সেখানে পিএইচ এর মান ৮ থেকে ১০ পর্যন্ত হয়। এরপর আসো অম্লত্ব সংশোধন কল্পে, অর্থাৎ আমরা যদি মাটির অম্লত্বকে সংশোধন করতে যাই সেই সংশোধন কল্পে চুন জাতীয় দ্রব্যাদি, চুন জাতীয় দ্রব্যাদি, যেমন দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি প্রয়োগ করতে হয়। আবারও আমি এটা বলতেছি যে অম্লত্ব সংশোধন কল্পে চুন জাতীয় দ্রব্যাদি যেমন ম্যাগনেসিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি প্রয়োগ করতে হয়। আবার দ্বিতীয় এখানে মাটি ক্ষারত্বের মধ্যে ২ নম্বর পয়েন্টে দেখো, ক্ষারত্ব দূরীকরণের জন্য জিপসাম সালফা H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড ইত্যাদি প্রয়োগ করতে হয়। ক্ষারত্ব দূরীকরণের জন্য জিপসাম সালফা H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড ইত্যাদি প্রয়োগ করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ
দুই নাম্বার পয়েন্ট। এরপরে আমরা তিন নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করব। তিন নাম্বার পয়েন্টটা খেয়াল করো, তিন নাম্বার পয়েন্ট, মৃত্তিকায় লৌহ, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি আয়নের আধিক্য হয়। এখানে লৌহ বলতে বোঝানো হচ্ছে ফেরাস, অ্যালুমিনিয়াম এল, ম্যাঙ্গানিজ তো এমএন, ইত্যাদি আয়নের আধিক্য হয়। আর এই জায়গায় মৃত্তিকায় সোডিয়াম আয়নের আধিক্য হয়, যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। ভালো করে খেয়াল করো, তিন নাম্বার পয়েন্ট, মাটির অম্লত্ব সেখানে মৃত্তিকা লৌহ, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি আয়নের আধিক্য হয়, এবং মাটির ক্ষারত্ব মৃত্তিকায় সোডিয়াম আয়নের আধিক্য হয়, যেমন সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। এরপর খেয়াল করো চার নম্বর, চার নম্বর পয়েন্ট, চার নম্বরে মৃত্তিকায় ফসফরাস সহজলভ্য থাকে না, মাটির অম্লত্ব সেখানে মাটির মধ্যে ফসফরাসের সহজলভ্যতা থাকে না। আর এখানে মৃত্তিকায় ফসফরাস সহজলভ্য থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পরীক্ষাতে আসে মাটির অম্লত্ব এবং ক্ষারত্বের মধ্যে পার্থক্য লিখো, সেখানে হয়তো উন্নয়নমূলক প্রশ্ন আসতে পারে দুইয়ের জন্য। সেখানে আমরা যদি চারটা পয়েন্ট তোমরা ভালোভাবে লিখতে পারো এক্সাম্পল সহ, আমার মনে হয় একজন পরীক্ষক তোমাকে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে? তুমি চাইলে এখানে আরও কিছু পাঁচটা ছয়টা লিখতে পারো, বই থেকে তোমার যেটা ইজি মনে হয়, বইতে দেওয়া আছে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? তোমরা এটা খাতার মধ্যে তুলে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব যে অম্ল মাটি ও খার মাটির মধ্যে পার্থক্য। তোমরা দেখো এখানে, এখানে অম্ল মাটি, এখানে হচ্ছে খার মাটি। তোমরা বোর্ডটা দেখো, আশা করতেছি ক্লিয়ারলি দেখতে পারতেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নাম্বার পয়েন্টটা দেখো, অম্ল মাটিতে মৃত্তিকায় হাইড্রোজেন আয়ন এইচ প্লাস আয়ন, হাইড্রোজেন আয়ন ও এইচ মাইনাস মানে হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি হয়, ঠিক আছে? দেখো এখানে, অর্থাৎ এক নম্বর পয়েন্টে দেখো, অম্লীয় মাটিতে হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি হয়, কিন্তু অন্যদিকে ক্ষারীয় মাটিতে হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন অপেক্ষা বেশি, অর্থাৎ একটা আরেকটা বিপরীত। মৃত্তিকায় হাইড্রোজেন আয়ন হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা বেশি, এটা অম্ল মাটিতে, আর ক্ষারীয় মাটিতে মৃত্তিকায় হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন অপেক্ষা বেশি হয়। ক্লিয়ার? দ্বিতীয় পার্থক্য দেখো, অম্লীয় মাটিতে লৌহ ও অ্যালুমিনিয়ামের, লৌহ মানে ফেরাস, Fe, অ্যালুমিনিয়াম Al, লৌহ ও অ্যালুমিনিয়ামের বিষাক্ততা দেখা দিতে পারে, যে মাটির অম্ল সেখানে লৌহ, ফেরাস এবং অ্যালুমিনিয়ামের বিষাক্ততা দেখা দিতে পারে। ক্ষারীয় মাটিতে সোডিয়ামের প্রাচুর্যে ক্ষার মাটিতে বিষাক্ততা দেখা দিতে পারে, অর্থাৎ ক্ষার মাটিতে যদি সোডিয়ামের প্রাচুর্য হয় তখন ক্ষার মাটিতে বিষাক্ততা দেখা দিতে পারে। তিন নম্বর পয়েন্টে দেখো, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রাপ্যতা অম্লীয় মাটিতে কম, অম্লীয় মাটিতে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের প্রাপ্যতা কম, অপরদিকে ক্ষারীয় মাটিতে ফেরাস, ম্যাঙ্গানিজের প্রাপ্যতা কম। বোর্ড দিয়ে খেয়াল করো, চার নম্বর দেখো, চার নম্বর পয়েন্টে বলতেছে অম্লীয় মাটিতে, দেখো আমরা জানি যে মাটিতে অনেক রকমের ব্যাকটেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিস থাকে, কিন্তু যে মাটিটা অম্ল সেই মাটিতে ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিসের কার্যাবলী কমে যায়, এবং যদি ব্যাকটেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিসের কার্যাবলী কমে যায় সেক্ষেত্রে অম্লীয় মাটিতে ছত্রাকের কার্যাবলী
বেড়ে যাবে অর্থাৎ যদি অম্লমানিতে ব্যাকটেরিয়া এবং অ্যাক্টিনোমাইসিটিসের কার্যাবলী কমে যায় ও ছত্রাকের কার্যাবলী বেড়ে যায় এখানে যা ফার মাটিতে জীবাণু কার্যাবলী ব্যাহত হয়ে যায় যখন ব্যাহত হয় তখন এর জৈব পদার্থের বিঘরণ কমে যায় খেয়াল করো ভালো করে বোর্ডে দিয়ে খেয়াল করো চার নম্বর পয়েন্টটা আমি আবারও বলতেছি ব্যাকটেরিয়া ও অ্যাক্টিনোমাইসিটিসের কার্যাবলী কমে যায় ও ছত্রাকের কার্যাবলী বেড়ে যায় ক্ষারীয় মাটিতে জীবাণুর কার্যাবলী ব্যাহত হয়ে এর জৈব পদার্থের বিঘলন কমে যায় আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখন আমরা জুট পাট ঠিক আছে পাটের বিভিন্ন আমরা প্রজাতি পাটের বিভিন্ন পাটের আমরা ইংলিশ নেম সাইন্টিফিক নেম এবং তাদের ফ্যামিলির নাম জানবো এগুলো পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে ঠিক আছে শিখতে হবে বইতে আছে এরকম অনেকগুলো সাইন্টিফিক নেম আমি তোমাদেরকে ক্লাসে অনেক লিখে দিছি এগুলো আশা করি তোমরা শিখতেছ কারণ এমসিকিউর জন্য এগুলো ইম্পর্টেন্ট দেখো এক নম্বর হচ্ছে সাধারণ নাম ইংলিশ নেম সাইন্টিফিক নেম আর হচ্ছে ফ্যামিলি ঠিক আছে ফ্যামিলি মানে কি গোত্র অথবা পরিবার প্রথম হচ্ছে পাট দেশিটা আমাদের দেশি পাট সেটা হচ্ছে জুট লোকাল ইংলিশ নেম হচ্ছে জুট লোকাল সাইন্টিফিক নেম কর্পোরাস ক্যাপসুলারিস সি ও আর সি এইচ ও আর ইউ এস সি এ পি এস ইউ এল এ আর আই এস ফ্যামিলি হচ্ছে টিলিয়াসি টি আই এল আই এ সি ই এ ই আশা করি তোমরা দেখতে পাচ্ছ লিখো এটা কর্পোরাস ক্যাপসুলারিস জুট লোকাল ফ্যামিলি হচ্ছে থিলিয়াসি তারপর হচ্ছে পাট তোষা পাট তারপর হচ্ছে কি তোষা পাট জুট তোষা ব্র্যাকেট হবে কি তোষা সাইন্টিফিক নেম কর্পোরাস অলিটোরিয়াস সি ও আর সি এইচ ও আর ইউ এস ও এল আই টি ও আর আই ও ইউ এস এটারও ফ্যামিলি হচ্ছে থিলিয়াসি ডি আই এল আই এ সি ই এ ই দেখো পাট তোষা পাট জুট তোষা কর্পোরাস অলিটোরিয়াস থিলিয়াসি গোত্রে তোমরা লিখে নাও এরপর হচ্ছে মেস্তা পাট ঠিক আছে মেস্তা পাট মেস্তা জুট হিবিস্কাস ক্যানাবিনাস আমি স্পেলিংটা বলে দিচ্ছি এইচ আই বি আই এস সি ইউ এস হিবিস্কাস ক্যানাবিনাস সি এ এন এন এ বি আই এম ইউ এস হিবিস্কাস ক্যানাবিনাস এটা ফ্যামিলি আবার দেখো মালবেসি এম এ এল বি এ সি ই এ ই মালবেসি করতে মেস্তা পাট মেস্তা জুট হিবিস্কাস ক্যানাবিনাস তোমরা বোর্ড থেকে এটা খাতার মধ্যে তুলে নাও আশা করি তোমরা ক্লিয়ারলি দেখতে পারতেছ বোর্ড প্রথমটা হচ্ছে দেশি জুট কর্পোরাস ক্যাপসুলারিস গোত্র হচ্ছে থিলিয়াসি পরটা হচ্ছে তোষা পাট কর্পোরাস অলিটোরিয়াস ফ্যামিলি হচ্ছে থিলিয়াসি পরটা হচ্ছে মেস্তা পাট মেস্তা জুট হিবিস্কাস ক্যানাবিনাস এটা মালবেসি গোত্রের তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে এতটুকুই আমি আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করবে আর স্যার যে বিষয়টা বললাম যে প্রত্যেকটা সাবজেক্ট কয়েকবার করে রিডিং করে ফেলো বাসায় ঠিক আছে এটা তোমার জন্য অনেক ইফেক্টিভ হবে আর আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো সুস্থ থেকে আমরা আবারও যেন একসাথে একই ক্লাসরুমে সবাই বসে ক্লাস করতে পারো আমরাও ক্লাস করাতে পারি এইরকম পরিস্থিতি যেন আল্লাহ তাআলা আবার ঠিক করে দেন সব কিছু এই বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিন থেকে যেন আমরা পুরো জাতি পুরো বিশ্ব যেন মুক্তি পায় এই দোয়া সবাই করবা এবং আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর পরবর্তী ক্লাসে আমরা আবারও কোনো টপিক নিয়ে আলোচনা নতুন টপিক নিয়ে আলোচনা করবো যা পড়িয়েছি এটা খাতার মধ্যে আশা করি তুলে নিয়েছ আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ